বিসমিল্লাহিররহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রানা মোহাম্মদ, সহকারী শিক্ষক, ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, সিংড়া, নাটক। তোমরা নিশ্চয়ই অবগত আছো, দেশে করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, আর এই বন্ধকালীন সময়ে তোমাদের লেখাপড়ার হয়তো অনেক ব্যাঘাত ঘটেছে। আমরা তোমাদের ক্লাস ঠিকমতো নিতে পারিনি, তোমরা বিদ্যালয়ে আসতে পারতেছো না, যার ফলশ্রুতিতে একটা লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে। আমরা আশা করছি ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে সিংড়া নাটকের অনলাইন ক্লাসে ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে। আর আজকে আমাদের ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ সিংড়া নাটোরের উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী। আশা করি তোমরা আমাদের ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং সাধুবাদ জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নবম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী 3.2, অধ্যায় নাম্বার তৃতীয়। তাহলে আমরা আর দেরি না করে এখন আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাচ্ছি। আমাদের পাঠের বিষয় 3.2। আমরা এর আগে শ্রেণীকক্ষে যখন ক্লাস করেছি তখন অনেক সূত্রক নিয়ে আলোচনা করেছি, কিন্তু তারপরে হঠাৎ স্কুল বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয় নাই। তাই আমরা পুনরায় পুরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং খাতা তোমরা যে যেখানে থাকো খাতা কলম নিয়ে বসো এবং লেখাগুলো খাতায় তুলে নিবে এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করবে। সুপ্রিয় বন্ধুরা, আর দেরি না, এখনই আমরা আমাদের ক্লাসের কার্যক্রমে অংশগ্রহণ করব। আমরা প্রথমে যে অঙ্কটি করব সে অঙ্কটি হলো প্রশ্ন হলো a-b equal 5 বলে এবং ab 36 বলে এটা আমাদের প্রশ্ন। এখন আমরা সহজে এটাকে সমাধান করার চেষ্টা করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এদিকে লক্ষ্য করবে। তো প্রথমে আমরা যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 বলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত, আমরা দেখব যে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। নিশ্চয়ই এর আগে আমরা সূত্র ব্যবহার শিখেছি, যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক তাই আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র প্রয়োগ করবো, তাহলে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে। নাকি আমরা শুরু করলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ মাইনাস বি ইকুয়াল 5, অর্থাৎ আমরা এখানে মান বসালাম 5 প্লাস 3, এখানে ইন্টু আছে, এ বি মান 36 আর এ মাইনাস বি ইকুয়াল 5 গুণন 5। আমরা জানি এই 5কে যদি কিউব করা হয় তাহলে সংখ্যাটা দাঁড়ায় 125 প্লাস, এখানে আমরা প্রত্যেকটা সংখ্যা গুণ করে নেব, 3 5 15 15 এই 36 আছে, 36 গুণন 15 আচ্ছা 300 আর থাকে 3 3 5 15 3 5 15 3 18
যদি যেহেতু এই অঙ্কের মাঝখানে প্লাস আছে তাই দুটো সংখ্যা যদি যোগ করে দেই তাহলে আমাদের অঙ্কের সমাধানটি হয়ে যাবে 5 4 2 6 5 1 6 এটাই আমাদের অ্যানসার। তোমাদের সুবিধার্থে অঙ্কটা আবার আমি বুঝে দিচ্ছি তোমাদের সুবিধার্থে অঙ্কটা আমি আবার বুঝে দিচ্ছি প্রশ্ন এ মাইনাস বি ইকুয়াল 5 অ্যান্ড এবং এ বি ইকুয়াল 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। আমরা প্রথমে দেখব যে আমাদের এখানে মান কি দেওয়া আছে, মান দেওয়া আছে মাইনাসের, তাই আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা, যেহেতু আমাদের অঙ্ক এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ আমি এখন এ কিউব মাইনাস বি কিউব সমান লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি। আমরা এখানে লক্ষ্য করলাম আমরা সূত্রটি বসানোর পর এখানে যে এ মাইনাস বি, এই এ মাইনাস বি ইকুয়াল 5 অর্থাৎ আমরা এখানে 5 দিলাম, এরপরে কিউব আছে তাই আমরা এখানে কিউব ব্যবহার করলাম প্লাস প্লাস 3 ইনটু এ বির মান 36 ইনটু এ এ মাইনাস বি ইকুয়াল 5 5। এখানে আমরা 5 কে কিউব করেছি, 5 কে কিউব করলে 125 বা বের হয় এবং প্লাস প্লাস এখানে সবগুলো সংখ্যা যেহেতু গুণ পর্যায়ে আছে তাই আমরা সবগুলো সংখ্যা গুণ করেছি, গুণ করার পর দুটো সংখ্যা যেহেতু প্লাসে অর্থাৎ আমরা যেখানে প্লাস করে দিচ্ছি আমাদের অঙ্কের সহজেই সমাধান হয়ে গেছে। আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটা চলে যাব। আমাদের সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা নিশ্চয়ই অঙ্কটা তোলা হয়ে গেছে তাই আমি এই অঙ্কটি মুছে দিলাম। আমাদের পরবর্তী অঙ্ক 4 নম্বর প্রশ্ন, প্রশ্ন হল যদি যদি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল 5 1 3 এবং a মাইনাস বি ইকুয়াল 3 3 হলে হয় তবে এ বির মান দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 3 অতএব এখন আমরা যদি এভাবে করি এখন আমরা লিখব এই এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল 5 1 3 এটা লেখার পর আমরা এখানে দিলাম বা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এর আগে অঙ্ক করলাম সেভাবেই এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি এ মাইনাস বি এখন সমান ইকুয়াল 5 1 3 বা এ এ মাইনাস বি এ মাইনাস বি এর মান 3 আমরা এখানে লিখবো মান 3 এখানে হোল কিউব প্লাস এখানে আছে 3 এ বির মান দেওয়া নাই অর্থাৎ এ বির মান এভাবে থাকে আর এ মাইনাস বি সমান সমান 3 ইন্টু 3 5
1 3 এতটুকু করার পর আমরা এবারে ঘন্টা বসিয়ে দিই 3 কে যখন আমরা কিউব করব 3 গুণন 3 গুণন 3 3 27 3 3 কে 9 3 9 27 তাই আমরা 27 এখানে লিখব 27 27 plus 3 a 3 3 কে 9 একদম গুণ করে দিই 3 3 কে 9 a b equal 5 1 3 এতটুকু মনে হয় তোমাদের বোঝা গেছে কারণ তারপরে অংশ আমরা এই a b এর একদিকে রাখবো আর এই সংখ্যাগুলো অন্য সংখ্যাগুলো আরেক দিকে রাখবো বা এই 9 এর যেহেতু প্লাস এর এখানে তাই মাইনাস এখানে লিখলাম না এখানে 5 1 3 এই 27 আমরা প্রকৃত গুণ করব তখন এখানে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস করব যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে আমরা মাইনাস করে দিলাম 27 তারপর পরবর্তী অংশ দেখি আবার কি হয় বা এই 9 এর কে এভাবে রাখি 9 এর সমান এখানে যদি আমরা বাদ দিই 7 7 তাহলে পাবো 13 7 6 13 6 8 থেকে 1 তাহলে 3 আছে কত তাহলে পাবো 11 8 হ্যাঁ তো আমি তোমাদের সুবিধার্থে যেহেতু আমার ব্ল্যাকবোর্ডে জায়গা কম তাই আমি এই এখান থেকে মুছে দিলাম আশা করি তোমরা তুলে ফেলেছ এখন এখানে আমরা যদি বা এ বি এখানে রাখলাম থাকলে ওখানে নিচে গিয়ে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তো আমি এখানে 9 কে ভাগ করব 9 দ্বারা যদি ভাগ করি 54 a n s w e r आंसर এটাই আমাদের आंसर a এর মান অতএব a b equal 54 আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ নতুন করে বোঝানো কিছুই নেই আশা করি তোমরা সবাই বুঝে ফেলেছ খাতায় তুলে নিয়েছ প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এবারে চলে যাবো তৃতীয় নম্বর অঙ্কটিতে তৃতীয় নম্বর অঙ্কটি আমি তুলে নিচ্ছি পঞ্চম নাম্বার দেয়া আছে যদি x 1 9 এবং y equal minus 12 হলে এটা আমাদের অঙ্ক এর মান কত তাহলে এর মান কত
নোট আমি এভাবে দিলাম। তাহলে যদি তাই হয়, এই অপরাধকে আমাকে করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো, প্রথমে আমি এই অপর একটু ভাঙিয়ে নেওয়া লাগবে। তাই আমি এখানে সমান দিলাম আটকে। যদি আমরা ভাঙি তাহলে এমন অবস্থা হয় টু ইন্টু এক্স হোল কিউব, অর্থাৎ তিন দুগুণ দুইকে দুই, দুই দুগুণ চার, চার দুগুণ আট। তিন দুইকে আমরা যদি কিউব করি তাহলে আট হয়, এক্স এর মানে এক্স হয় এক্স এস কিউব, মানে এইট এক্স এস কিউব। এখানে যা আছে তাই হলো, ঠিক তাই হলো। এখানে প্লাস দিলাম। এখন যদি আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করি তাহলে আমার মনে হয় যে আরও বেটার হবে, তোমরা বুঝতে পারবে। যদি সূত্রের সাহায্যে আমরা অপরটাকে বোঝানোর চেষ্টা করি তাহলে মনে হয় তোমরা বেশি বুঝবে। সেটা হচ্ছে দেখো, আমরা এ কিউব প্লাস বি কিউবে, এ কিউব প্লাস বি কিউবে সরি এ এ প্লাস বি হোল কিউবের যে ঘন সূত্রটা আছে সেই সূত্রটা যদি বসাই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে চলে আসবে। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি। বি বলতে আমরা এই সংখ্যাটাকে ধরে নেবো, বি বলতে ধরে নেবো এই সংখ্যাটাকে। আর এই সংখ্যাকে যদি আমরা ভাঙাই, সাতাশকে ভাঙালে আমাদের থ্রি হয়, তাহলে আমরা এখানে রাখলাম থ্রি হয়। এখন আমরা খেয়াল করো, আমার বিষয়টা লক্ষ্য করো, এখানে যদি আমরা কি অবস্থা দাঁড়াবো সেটা দেখাই। তিন দুগুণ আমরা যদি দুইকে স্কোয়ার আছে, দুই দুগুণ চার, তিন চারে বারো, তিন বারো ছত্রিশ, আমাদের এখানে ছত্রিশ মিলে গেছে। এখানে ছত্রিশ আমরা পেয়ে গেছি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এখানে আমার এটাকে ছত্রিশকে ভাঙালাম, আবার সব সংখ্যাগুলো ঠিক রাখলাম। এখানে আমার দেখো থ্রি এ যদি এটা নেই, এখানে দেখো তিন তিরিকে নয়, নয় দেখো আঠারো, তিন আঠারো চুয়ান্ন, এক্স এর মানে এক্স ওয়াই স্কোয়ার। তার মানে এখানে যা আছে তাই হতো প্লাস, এখানে আমরা যদি ভাঙাই থ্রি ওয়াই ইকো হোল কিউব। তাহলে দেখো এখানে এ কিউব আমরা যদি ধরি এটা এ আর এটা বি, তাহলে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এর সময় সময় লেখা যায় এ মাইনাস বি হোল কিউব, সরি এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা এর সমাধান লিখবো এ প্লাস বি, বি অর্থাৎ থ্রি ওয়াই, এ প্লাস বি হোল কিউব। মানে এ কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এটুকু সমান লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। আমরা শুধু এখন মান বসে দিচ্ছি, এবং কি আমরা একটু টু এক্স এর মান আমাদের দেওয়া আছে উনিশ, নাইনটিন, ওয়ান নাইন প্লাস থ্রি, আর এখানে ওয়াই ইকুয়াল মাইনাস টুয়েলভ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, আশা করি অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি আবারও বলছি আমাদের অঙ্কটি দেয়া আছে এইট এক্স এস কিউব। আমরা এখানে লিখতে পারতাম দেয়া আছে এটা অঙ্ক বলে আমরা লিখতে পারতাম যে দেয়া আছে এই, কিন্তু আমি যেহেতু প্রশ্ন পাইছি আমাদের
সুবিধার্থেই আমরা শুধুমাত্র এখান থেকেই পড়ে ফেলছি, আমাদের লেখা উচিত ছিল দেওয়া আছে এর প্রদত্ত রাশি এখানে আমাদের প্রদত্ত রাশি, আমরা রাশিটিকে পড়ার চেষ্টা করেছি। আমরা আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। আর সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা তোমাদের কতটুকু বলতে পারছি যাই, তবে আমরা দেখতেছি পরের অঙ্ক, পরে একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক করি আমরা। শিক্ষার্থী বন্ধু বন্ধুগণ, যেহেতু আমি জানি তোমাদের কাছে বই আছে, তাই আমি অঙ্কটি তুললাম না, শুধু অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। তোমরা দেখো বইটা বের করে একটু ভালো করে দেখার চেষ্টা করো। 7 নম্বর অঙ্ক 3.2 এ দেওয়া আছে, 7 নম্বর সমাধান। এখানে দুইটা বিকিউ, তার মানে তিনটা বিকিউ,
আশা করি তোমরা বুঝছো যে শিক্ষার্থীরা আমরা দেখলাম এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি প্রত্যেকটা জায়গায় আমরা থ্রি পাইছি থ্রি এই কিউ তাহলে আমরা কি করবো থ্রি যদি আমরা কমন নেই থ্রি যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে এ কিউ প্লাস এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার আমরা থ্রি কমন নেওয়ার পর আমাদের অপরে দাঁড়ালে এরকম এখান থেকে সব থ্রিগুলো এদিকে সব নিয়ে এসেছি এখন যদি আমরা এখানে থ্রি রাখি এবং সেকেন্ড ব্র্যাকেট এই দুটো সংখ্যার ভিতর থেকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কমন বাড়াই এ স্কোয়ার তাহলে শুরু থাকে এ প্লাস এখানে প্লাস নিলাম এখানে স্কোয়ার চলে আসছে এখানে তাহলে শুরু থাকে বি নিশ্চয় তোমরা বুঝতে পারছো এই দুটো সংখ্যার ভিতরে শুধু কমন যায় এ স্কোয়ার অর্থাৎ আমি যখন এ স্কোয়ার নিলাম এখানে থাকবে শুধুমাত্র একটা এ তাই এ প্লাস প্লাস এবং এখানে যখন স্কোয়ার পড়াটা চলে আসছে তাহলে শুরু হবে বি এখানে প্লাস এই দুটোর দিক থেকে বি স্কোয়ার কমন যায় আমি বি স্কোয়ার নিলাম নিলে এখানে থাকে এ প্লাস বি আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো এ প্লাস বি এখন আমরা শুধুমাত্র অঙ্কে আর এক লাইন করব এই লাইনটা করি এখানে যদি আমরা এই থ্রি থ্রি রাখি এবং এই দুটার জন্য এই দুটার জন্য আমাদের একটা নেই এ প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার নেই তাহলে কি দাঁড়ায় এই থ্রি থ্রি এ প্লাস বি ইকুয়াল এম আর এটা সমান এন তাহলে আমাদের অঙ্ক প্রমাণ করতে বলেছিল থ্রি এম এন আমরা আমরা দেখলাম থ্রি এম এন বের হয়ে গেছে তাহলে লেফট হ্যান্ড সাইড জায়গার একটু সঙ্গে তো আমি একটু উপর মিশে দিলাম আমি উপর মিশে দিলাম অতএব এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর রাইট হ্যান্ড সাইড বলছে দেখাও শুট এস এইচ ও ডাব্লিউ ই টি শুট তোমার ইচ্ছা করলে প্রমাণিত দেখানো হলো লিখতে পারবা আবার প্রমাণিত লিখতে পারবা কিন্তু ভাষাগত কারণে এখানে শুট লেখাটাই বেটার বা দেখানো হলো লেখাই বেটার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্ক করবো পরবর্তী অঙ্কটা আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক দেওয়া আছে আট নম্বর অঙ্কটা বইয়ের আট নম্বর অঙ্ক দেখলেই আমার মনে হয় যে তোমরা বিষয়টা বুঝতে পারবে বইয়ের আট নম্বর অঙ্কটি অঙ্কটা হলো এক নম্বরে সমাধান করবো আমরা এবং এ বি ইকুয়াল টু
3 এবং 2 3 এবং 2 আমাদের অঙ্কটা ক এখানে ক এবং খ দুটি অংশ হয়েছে ক নম্বরে বলছে a স্কয়ার माइनस ए बी प्लस बी स्क्वायर एर मान कत ठीक है हमें करी हमारा स्क्वायर ए स्क्वायर प्लस ए प्लस ए बी स्क्वायर जो एखे नहीं सूत्र पढ़ा तो अनेक भलो ए स्क्वायर प्लस बी स्क्वायर एखे निल माइनस ए बी के मान बसा ए प्लस बी एर मान थ्री स्क्वायर माइनस टू ए बी माइनस ए तीन तरीक नये दुईटा माइनस माइनस प्लस दुईटा तीन ए बी नाइन माइनस थ्री ए बी मान दे टू तीन दुगुण छये छये नय छये नय बद दी तीन नय छी बद दी हम तीन आशा करी अंश बुझते पे आरोप ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर हमें जदि ए प्लस बी एट आगे नहीं सूत्र पड़े ए प्लस बी होल स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र पड़े दें तई एखान ए स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र बसाल ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए बी एटको सूत्र ए माइनस बी ए माइनस बी आगे एन मान बसाई ए प्लस बी आप जानी ए प्लस बी समान समान थ्री तेने थ्री दिल ए प्लस बी समान समान थ्री तेने थ्री दिल स्क्वायर स्क्वायर माइनस माइनस टू टू ए बी ए बी ए बी ए बी एन आप जो देखते थ्री के भांगाल थ्री के भांगाले नाइन माइनस माइनस जेहतु एखे माइनस से माइनस माइनस प्लस तब प्लस कर लुईटा ए बी और एक बी जो कर ले तीनटा ए बी है तेने तीनटा ए बी कर ली करार पर हमें ए बी मान बसाई एखे ए बी मान हम टू एन आप देख तीन दुगुण छय और ये हे नय कारण नये छय बद दी है तीन हमारे अन्सार तीन हमारे अन्सार तीन हमें परवर्ती अंक करते ख नम्बर अंक करते
দেখতে পারি দুটি যেহেতু ক এবং খ এবং ক এর অঙ্ক তুলে ক এবং খ এর উত্তর একটা ক এর উত্তর একটা বের করেছি সেটা এবং খ এর উত্তর এটা তাহলে শিক্ষার্থী বিন্দু আমরা আজকে যেগুলো অঙ্ক করলাম সেগুলো তোমরা নিশ্চয়ই বাড়িতে অনুশীলন করবে কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার অঙ্ক সহজ হয়ে যাবে শুধু খাতায় বা বই থাকলে অঙ্ক হবে না আমরা সবাই বাড়িতে চেষ্টা করব যে অবসর সময়টুকু আমরা অনেক সময় ফ্রি পাচ্ছি এখন তো এই অবসর সময়টুকুতে আমরা যদি দুই একটা করে দুই একটি করে অঙ্ক করার চেষ্টা করি তাহলে দেখবো যে আমাদের অঙ্কগুলো আয়ত্তে চলে আসবে আমরা অঙ্কগুলোর আরেকটি অঙ্ক করতে পারি আমরা আমরা 10 নম্বর অঙ্ক আজকে আমাদের 10 নম্বর অঙ্ক করে আমাদের সময় ওভারটাইম হয়ে গেছে ওভার হয়ে গেছে তাই আমরা একটি অঙ্ক করে আমরা আজকে আজকে চলে যাবো ইনশাল্লাহ আজকে আমরা মোটামুটি আমাদের পাঠ শেষ করবো তাই আমরা শেষ অঙ্কটি করতেছি দেখো 10 নম্বর অঙ্ক অনুসরণ 3.2 এর 10 নম্বর অঙ্ক তোমাদের হাতের সামনে বই নিয়ে অঙ্কটি দেখো দেখার পর আমি অঙ্কটি করি তোমরা দেখো নাম্বার 10 যদি ওই 9 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্কটির অভিকর অঙ্ক 9 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্কের মতো করে খালি মাইনাসের যেহেতু এ মাইনাস এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের মানে করছিলাম অঙ্কটি এই অঙ্কটি করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে তাহলে আমরা দেখব যে আমাদের অঙ্কটি হয়ে গেছে তো আমরা দেখ 10 নম্বর অঙ্কটা দেখো দেয়া আছে সমাধান m plus 1 upon m equal a হলে আমাদের অঙ্কটি হলো কারণ আমরা এটা আমরা যদি দেখি এটাকে যদি আমরা এই এম এর ফোর কিউব করি প্লাস ওয়ান সমাধান করেছি এখন এটাও আমরা করতেছি এ কিউব প্লাস বি কিউব তো আমরা এ কিউব প্লাস বি কিউব সমান সমান লিখি এ যেহেতু এম আমাদের এ তাই আমরা এম লিখলাম এ প্লাস সুবিধার্থে বলছি প্রদত্ত রাশি আমরা জানি অঙ্কটি দেওয়া আছে m প্লাস 1 আপন m সমান সমান a m প্লাস 1 আপন m ইকুয়াল a হলে প্রদত্ত রাশি হচ্ছে m কিউব প্রদত্ত রাশি হলো m কিউব প্লাস 2 m কিউব প্লাস 1 বাই m কিউব আমরা এটাকে প্রথমে ভাঙিয়ে নিছি a কিউব প্লাস b কিউবের সূত্রে আসলে আসছে a কিউব প্লাস b কিউবের
সূত্র চলে আসে। তখন একু প্লাস দ্বিগু সূত্র আসছে, তখন আমরা একু প্লাস দ্বিগুণের সূত্রটা করছি। একু প্লাস দ্বিগুণের সূত্র হচ্ছে এম প্লাস ওয়ান আপন এম, এম প্লাস ওয়ান আপন এম কিউব মাইনাস থ্রি এম বাই ওয়ান আপন এম ইন্টু ওয়ান আপন এম, এম প্লাস ওয়ান আপন এম। তাহলে এখানে শুধু মান বসাইছি, মানটা হলো এই এম প্লাস ওয়ান আপন এম এর ওয়ান কিউব মাইনাস থ্রি, এখানে থ্রি আর এম প্লাস ওয়ান আপন এম ইকুয়াল এ। তাহলে আমরা যদি এখানে করি তাহলে থ্রি এ কিউব এর মান হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ, এখানে অ্যান্সার, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। হ্যাঁ সুপ্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ যে ক্লাসটা করলাম আশা করি সেই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের অন্যান্য অঙ্কগুলো সমাধান করার। এই কোভিড-19 মহামারীতে দেশের প্রতিটি মানুষ আজ বিধ্বস্ত, তোমরাও আমাদের সাথে থেকে অনেক দূরে, কাছে থেকেও অনেক দূরে। আমরা আশা করি এই কোভিড-19 অতি তাড়াতাড়ি দেশ থেকে চলে যাবে এবং তোমরা আমাদের মাঝে ফিরে আসবে। এই প্রত্যাশা রেখেই আজকের মতো ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের বিএম কলেজ সেকেন্ডার অনলাইনে ক্লাসে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।